ঢাকা আরিচা মহাসড়কের আরিচা সড়কের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ঈদের দিন বিকেল থেকে লেগে আছে ভিড়। হ্যালোর সঙ্গে কথা হয় আমজাদ হোসেন নামের এক দর্শনার্থীর। তিনি বলেন, জায়গাটা খুব সুন্দর, তাই পরিবার নিয়ে ঘুরতে এলাম। মহাসড়কের দুই ধারেই গাছপালার জলাশয় ও প্রাকৃতিক বাতাস ছিল দর্শনার্থীদের প্রধান আকর্ষণ। ঈদ উপলক্ষে বসেছিল বিভিন্ন ধরনের খাবার ও খেলনার দোকান। কথা হয় ফাহিম নামের এক শিশুর সঙ্গে। ও বলেন, আব্বু আম্মুর সাথে বেড়াতে এসেছি, খুব মজা লাগছে। শিবালয়ে বিনোদনের জন্য উপযুক্ত কোনো পার্ক না থাকায় একটু বিনোদনের জন্য এখানেই ছুটে এসেছে বলে জানান সাইফুল ইসলাম নামের আরেক দর্শনার্থীর।